আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমরা আজকে সেটাই করব। আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে। তো চলুন বন্ধুরা, আমরা এখন ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমরা দেখছি। আমরা প্রথমে ব্রাউজারটা ওপেন করি, নিউ ট্যাবে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, নিউ ট্যাব। তো আমরা এই অ্যাড্রেস বার লিখব google.com, তারপর ইন্টার চাপ দিলাম, ইন্টার। তো দেখেন বন্ধুরা, প্রসেসিং হচ্ছে। তো আমরা এই চার্জ বক্সটা চলে আসছে। তো আমরা এই চার্জ বক্সে লিখব ফেসবুক। চার্জ বক্সটা আমরা এখন ফেসবুক লিখব, ফেসবুক, তারপর ইন্টার চাপ দেব। তো দেখেন বন্ধুরা, এখানে ফেসবুক লগ ইন অর সাইন আপ। তো আমরা বন্ধু এই এখানে ক্লিক করলাম, ফেসবুক লগ ইন অর সাইন আপ ক্লিক করলাম। তো দেখা যায় বন্ধুরা, এখন আমাদের সবটা চলে আসছে। তো আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ফার্স্ট নেম, ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট নেম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্ট নেমে লিখব, একটা নাম লিখলাম, যে কোনো একটা কাল্পনিক একটা নাম লিখলাম। আর রিফুল, তারপর নেমে লিখলাম ইসলাম, ইসলাম। তারপরে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম, ফোন নাম্বার যেটা দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ফোন, সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাম্বারটা হয়ে গেছে। দেখুন, আমরা নিউ পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটা আমরা দিব। একটা পাসওয়ার্ড দিলাম আমি। তো বন্ধুরা, তারপর দেখতেছেন ব্রেড, ড্রে, ড্রেতে আমরা দীর্ঘটা পূরণ করলাম। তারপরে মান্থ, মান্থ ক্লিক করলাম। তারপরে ইয়ার, ইয়ার আমরা একটি কাল্পনিক একটা সন দিয়ে দিলাম, সাল। তো তারপর আমরা ফিমেল এবং মেল অপশন, দুটি অপশন দেখতে পাচ্ছি, মেয়েদের জন্য ফিমেল এবং পুরুষদের জন্য মেল, মেলে ক্লিক করলাম। তো বন্ধুরা, এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন একটা আমার নম্বরে, যে নাম্বারটাতে খুললাম সেই নাম্বারে একটি এসএমএস অর্থাৎ একটা কোড যাবে। তো কোডটা যাবে, তো বন্ধুরা অলরেডি কোডটা চলে আসছে। তো এখন কোডটা আমরা পেস্ট করে দিছি। তো তারপর কন্টিনিউ, কন্টিনিউতে আমরা ক্লিক করলাম, কন্টিনিউ, কন্টিনিউ। তারপর ওকে করলাম, কনফার্ম, অ্যাকাউন্ট কনফার্ম। ও আমরা ওকেতে ক্লিক করি। দেখুন বন্ধুরা, আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কথা, তো সেই অ্যাকাউন্টটা অলরেডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে অ্যাড্রেস বারে আমার নামটা আসছে, যে নামে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, হুবহু সেই নামটাই আসছে। তো বন্ধুরা, এভাবে আমরা একটি ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, যাই হোক,
আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সমস্যা হলে সালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন সবাই।